মহাব্বত জি আম্মা জান ধরে বাবা আমি তো সিগারেট খাই নাই আমার এত শখের দামি শাড়িটার কি সর্বনাশ করেছিস সর্বনাশ করি নাই ধোলাই করিয়া মহব্বতের সাথে ইস্তারি করিয়াছি এই তার নমুনা কি মহব্বত না রোজ ঠিক নাই আমি ঘুমাবো আর ঘুমাইছি খালি রাস্তায় আইতে আইলাম কোথেকে সদায় ঠেকাই দিল একটা তো গোগল বাজিয়ে কোথায় যাচ্ছ আমার কোট কোথায় গোগল বাজিয়ে সাপ ওই যে দিলদার দাই দিলদার গোগল বাজিয়ে সাপ ওই দেখেন সারে কি করতেছে গাছটা মরে যাইব তো ও না দা বুঝি হেটা না কি তুমি কোথায় যাইতেছ গোগল বাজিয়ে আমার কোট কোথায় ফুল্লা নিছে ছাগল সাদিয়ে ফুল্লা নিছে ছাগল সাদিয়ে কি অত সব কিছু বুঝি না তোমরা লুকোচুরি খেলছো কেন আরে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও প্রাণের বয়ে বগল বাজিয়ে বগল বাজিয়ে চেনা কথা চেনা গলা চেনা চেহারা শুধু বয়সটা কম লাগছে এই একে সজনে শ্বশুর বলে মনে হচ্ছে না এই নাটুম্যান আরে হ্যাঁ তাই তো এ তো আমাদের স্বজনের শ্বশুর শুধু চুলটা কালো গোপটা নেই শ্বশুর এটা কি গোল এ তো আমাকে মিল্টন সাহেব বুগল বাজিয়ে সাপ আমাকে মধু আপার বন্ধু বন্ধু একটা আশ্রয়ের জন্য মিথ্যা পরিচয় দিয়েছিল স্বজনেই আর কি তুমি বারবার বলতে না ছেলেটা অবিবাহিত হলে মধুর সঙ্গে খুব মানাত না মানাতো না কেন কেন সামান্য আশ্রয়ের জন্য যে এত বড় মিথ্যা কথা বলতে পারে নাটক সাজিয়ে ধোঁকাবাজি করতে পারে সে তো আমাদের সম্পত্তির জন্য আমার মেয়েকে খুন করতে পারে স্বজন মধুর জীবন বাঁচিয়েছিল কি খুন করার জন্যে আসলে দুজন দুজনকে ভালোবাসে তুমি চুপ কোনো ভালোবাসা নেই রুমানরা অনেক বড় লোক খান বাহাদুরের নাতি ডিপ্লোম্যাটের ছেলে ওদের স্ট্যাটাসই আলাদা ওদের সঙ্গে এইসব মিথ্যাবাদের তুলনা এরা সব ফন্দিবাজ আমার সম্পত্তি হাত করা ষড়যন্ত্র এদের তুমি পুলিশে ফোন করো আমি সবগুলোকে জেলে ভরবো গেল গেল গেল